হ্যালো বন্ধুরা, বুক অফ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি কারাগার সম্পর্কে, যা শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো আসুন জেনে নেওয়া যাক। কারাগার শব্দটি শুনলে অপরাধ, বন্দি অবস্থা, খুন, ছিনতাই ইত্যাদি অনেক কিছুই মাথায় আসে। আবার মনে আসে বিখ্যাত সেই সব নেতাদের কথা, যারা কারাবন্দি থেকেই দেশকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কারাগারগুলোতে লেখাপড়া, খেলাধুলা সহ কারাবন্দিদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা থাকে। তবে বিশ্বে এমনও কিছু কারাগার আছে যার কথা শুনলে অন্তরাত্মাও কেঁপে ওঠে। আজকে এমনই কিছু কারাগার সম্পর্কে জানাবো, তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই জানবো ক্যাম্প 22 সম্পর্কে। ক্যাম্প 22 উত্তর কোরিয়ার একটি কারাগার ক্যাম্প 22। 2012 সালে এই কারাগার থেকে একজন রক্ষী চীনে পালিয়ে যায়। তখনই প্রথম এই কারাগারটি আন্তর্জাতিক গণমাধ্যমে নজরে আসে। জানা যায় উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দীদের এখানে এনে রাখা হয়, এমনকি আন্দোলনের শিকড় উপরে ফেলার জন্য পর্যায়ক্রমে 3 পুরুষ ধরে পরিবারের সদস্যদের এখানে এনে ধরে রাখা হয়। 1965 সাল থেকে এখানে প্রায় 50,000 বন্দি আনা হয়। এদেরকে গিনিপিগ হিসাবে ব্যবহার করে ল্যাবে রাসায়নিক পরীক্ষা, বোমাসহ অনেক ধরনের মারণাস্ত্রে পরীক্ষা করা হয়। দ্বিতীয় স্থানে আছে কারান্ডিরো, ব্রাজিলের একটি ভয়ঙ্কর কারাগার কারান্ডিরো। 46 বছরের ইতিহাসে কয়েক হাজার কয়েদিদের হত্যার ঘটনা ঘটেছিল এই কারাগারে। এর ফলে সবচেয়ে বড় ঘটনা ঘটে 1992 সালে। এ সময় সেখানকার পাহারাদারদের নৃশংসতায় 1300 কয়েদি মারা যায়। এরপর 2002 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে এক প্রতিবেদনের পর ব্রাজিল সরকার এটি বন্ধ করে দেয়। তৃতীয় স্থানে জানবো আমরা টাডমোর মিলিটারি প্রিজন। সিরিয়াতে অবস্থিত বিশ্বের আরেকটি ভয়ঙ্কর কারাগার টাডমোর মিলিটারি প্রিজন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এটি সর্বাধিক মানবাধিকার লঙ্ঘিত কারাগারগুলোর একটি। 1980 সালে প্রেসিডেন্ট হাজিফ আল হাসাদ তার উপর আক্রমণের অভিযোগে প্রায় 2400 বন্দীকে হত্যা করেন, আর এই ঘটনা ঘটেছিল মাত্র 2 সপ্তাহের মধ্যে। চতুর্থ স্থানে আছে বাংকুয়াং কারাগার। বাংকুয়াং কারাগারটি থাইল্যান্ডে অবস্থিত। এই কারাগার বন্দীদের অনেকেই প্রথম মাসে ডিটেনশনের সময় পাগল হয়ে যায়। এই থাইল্যান্ডের সবচেয়ে সহিংস কারাগার হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের এখানে এনে রাখা হয়। কয়েক হাজার কারা বন্দীদের ধারণ ক্ষমতা ও দুর্বিষহ জীবনযাপনের জন্য এটি পরিচিত। 5 নম্বরে আমরা জানবো লা সাবেন্ত্রা, ভেনিজুয়েলার একটি কারাগার লা সাবেন্ত্রা। দক্ষিণ আমেরিকার মধ্যে এটি অন্যতম কুখ্যাত নৃশংসত কারাগার হিসাবে পরিচিত। কারাগারের মধ্যেকার সহিংসতা এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। একে অপরকে হত্যা করা, কোনো চিকিৎসা সেবা না দেওয়া, কম খাবার সরবরাহ, কোনো চিকিৎসা সেবা না করা, বিভিন্ন রোগ সংক্রমণ হওয়া ইত্যাদি এখানে প্রতিদিনই ঘটতে থাকে। 6 নম্বরে আমরা জানবো এল রোডিও সম্পর্কে। ভেনিজুয়েলায় আরেকটি কারাগার হচ্ছে এল রোডিও। জানা যায় হুগো স্যাভেজের শাসনের আমলে এই অপরাধের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। তখন এই কারাগারটি তৈরি করা হয়। এই কারাগারে এখনও প্রায় 50,000 বন্দীকে দণ্ডিত হবার অপেক্ষায় আছে। 2011 সালে জুনের ঘটনা প্রায় মাসব্যাপী ঘটা এক ভয়াবহ দাঙ্গায় বহু লোক মারা গিয়েছিল। এই কারাগারটি রক্তগঙ্গায় পরিণত হয়েছিল। 7নম্বরে আমরা জানবো ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্সে অবস্থিত একটি কারাগার হলো ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। এটি দেশটির সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার, যেখানে অপরাধীরা অন্য বন্দীদের কিংবা রক্ষীদের সঙ্গে মারামারি করাতে দূরের ব্যাপার কথাও বলতে পারে না। এই কারাগারে এমন অজস্র ঘটনা আছে, কথা বলতে না পারার কারণে মানসিক বিকারগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যা করেছেন। 8নম্বরে আছে দিয়ারবাকির কারাগার। তুরস্কের সবচেয়ে ধর্ষককামী ও শাস্তি প্রদানকারী কারাগার হচ্ছে দিয়ারবাকির। এই কারাগারে সবসময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে। এখানে কারাবন্দীদের অসম্ভব শর্ত দেওয়া হয় এবং শারীরিক, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, এমনকি শিশু নির্যাতন পর্যন্ত করা হয়। এই কারাগারে এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দীরা ক্ষুধা, ধর্মঘট, নিজেদের শরীরে আগুন লাগানো, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে থাকে। 9নম্বরে আমরা জানবো গীতারামা কেন্দ্রীয় কারাগার। রুয়ান্তায় অবস্থিত গীতারামা কেন্দ্রীয় কারাগারকে পৃথিবীর নরক বলাই যেতে পারে। এই কারাগারে প্রতি 1 বর্গফুট জায়গায় 4 জন বন্দী থাকে। এখানে তাদের থাকা, খাওয়া, ঘুম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজও করতে হয়। 400 জনের জন্য নির্মিত এই কারাগার 7,000 বন্দীকে রাখা হয়। এমন আবদ্ধ অবস্থায় থাকার ফলে বিভিন্ন রোগে মারা যায় বন্দীরা। হতাশা থেকে অনেক বন্দী আবার সহবন্দীদের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধও করে থাকে। 10নম্বরে জানবো আমরা আলকাটাজ আইল্যান্ড প্রিজন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত একটি কারাগার হলো আলকাটাজ আইল্যান্ড প্রিজন।
1920 সালে নির্মিত এই কারাগারকে শয়তানের দ্বীপ বলা হয়। এই কারাগার এমনভাবে নির্মিত হয়েছিল যে পালানো অসম্ভব। এখানে একে অপরের সঙ্গে দেখা কিংবা কথা বলাও নিষেধ ছিল। এই কারাগার নিয়ে হলিউডে অনেক চলচ্চিত্র নির্মিত রয়েছে। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।